হ্যালো এভরিও সেল স্ক্রিপ্টিং এর তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম আমি সো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আমরা একটি সেল স্ক্রিপ্ট তৈরি করব তাতে এক্সিকিউশন পারমিশন দিব এবং রান করব। এবং সাথে এটিও দেখেছিলাম যে কিভাবে জাস্ট নর্মাল একটি মেসেজ প্রিন্ট করতে পারবেন আপনারা সেল স্ক্রিপ্ট দিয়ে ইউজিং দ্য ইকো এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ইকো কমান্ডটি আরো অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে পারি এবং এর পাশাপাশি আমরা শিখব ভ্যারিয়েবল সম্বন্ধে যে ভ্যারেবেল কী এটি কেন ব্যবহার করা হয় এবং কীভাবে এটি ইউজ করতে হয় এছাড়া আমরা দেখব যে কীভাবে ইকো কমান্ড দিয়ে এবং ভ্যারিয়েল দিয়ে আমরা নর্মালি একটি স্ক্রিপ্টিংয়ের যেই ব্যানারটি থাকে বা বলতে পারেন যে স্টার্টিং ডিজাইনটি থাকে সেটি করতে হয় তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো বন্ধুরা এ হলো আমাদের পুরনো ভিডিওর সেই স্ক্রিপ্টটি যেটি আমরা বানিয়েছিলাম আপনি যদি আমাদের সেই পুরনো ভিডিও না দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আমাদের পুরো ভিডিওটি প্রথম থেকে দেখা শুরু করবেন নাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না সো চলুন এখন আমরা এই স্ক্রিপ্টটি আমাদের নোটপ্যাড দিয়ে ওপেন করে নিই আপনারা চাইলে এটি ডবল ক্লিক করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ওপেন করতে পারেন অথবা টার্মিনাল দিয়ে ওপেন করতে পারেন আমি বলব আপনারা যখন কাইলিনাক্স অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করবেন জিও এর থেকে বেশি সিএলআই অপশানগুলো ইউজ করবেন তাহলে চলুন এখন আমি কমান প্রমোট দিয়ে ন্যানো ইডিটারের মাধ্যমে এই স্ক্রিপ্টটি ওপেন করে নিই তো সবার আগে আমাকে যেটি করতে হবে আমার ডাইরেক্টলিটি ডেস্কটপে চেঞ্জ করতে হবে আপনারা যদি না জানেন এই কমান্ডগুলো কি তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের পুরনো যে কাইলনাক্সের বেসিক কোর্সটি রয়েছে যেখানে এই সকল কমান্ডগুলো শেখানো হয়েছে সেই কোর্সটি আগে কমপ্লিট করে আসবেন তাহলে চলুন এখন আমরা মাই স্ক্রিপ্ট ডট এসএইচ ফাইলটি আমাদের টার্মিনাল দিয়ে ওপেন করি এর জন্য আমরা টাইপ করবো ন্যানো মাই স্ক্রিপ্ট ডট এসএইচ দেন এন্টারপ্রেস করবো সো এটি ছিল আমাদের প্রথম স্ক্রিপ্ট যেটিতে আমরা জাস্ট নর্মালি ডিক্লেয়ার করেছিলাম যে এটি কোন টাইপ স্ক্রিপ্ট এবং একটি মেসেজ প্রিন্ট করেছিলাম এই ইকো দিয়ে এখন চলুন দেখিনি এই ইকো দিয়ে আরও কীভাবে প্রিন্ট করা যায় সো একটি তো আপনারা দেখেছেন যে জাস্ট নর্মাল ইকো লিখে আমরা যে টেক্সটটি লিখি সেই টেক্সটটি এই ব্যাসি স্ক্রিপ্ট রান করলে প্রিন্ট করে দেয় এছাড়া আপনারা চাইলে এই ইকো আরও দুইটি ওয়েতে ব্যবহার করতে পারেন লাইক ইকো দেন দিস ডবল কোটেশন এবং এর মাঝে আপনি যা কিছু টাইপ করবেন সবগুলো প্রিন্ট করবে লেটসে আই এম মেহেদি শাকিল আই ওয়ান্ট টু প্রিন্ট দিস ওয়ান এটি আমি প্রিন্ট করতে চাই ওকে এখন আমি যদি সেম টেক্সটটি আর একবার লিখি ইকোর মাঝে কিন্তু এখানে আমি দেব সিঙ্গেল কোড এবং আমি সেম টেক্সটটি লিখব আই এম মেহি শাকি এখন দেখুন এখানে একটি প্রবলেম রয়েছে এখন আপনারা কি বলতে পারবেন যে এখানে কোন কোন ইকোটি প্রিন্ট হবে আমরা জাস্ট যদি নর্মালি দেখি তাহলে আমাদের এ ইকোটি প্রিন্ট হবে এবং এটি প্রিন্ট হবে আপনারা মনে রাখবেন ডবল কোডের মাঝখানে দিয়ে যদি আপনি ইকো প্রিন্ট করেন তাহলে আপনি ডবল কোটের মাঝখানে যা কিছু লিখবেন সব কিছু প্রিন্ট করবে কিন্তু এখানে দেখুন আমি একটি সিঙ্গেল কোড ব্যবহার করেছি এবং এখানে একটি সিঙ্গেল কোড ব্যবহার করেছি এর জন্য জাস্ট আমাকে প্রিন্ট করলে এটুকু প্রিন্ট করবে অথবা ই দেখাবে তাহলে চলুন সবার আগে দেখে নিই এই স্ক্রিপ্টে রান করে যে আমাদেরকে কোন কোন ইকোটি কাজ করে সো আমি প্রেস করলাম কন্ট্রোল ও দেন এন্টার দেন কন্ট্রোল এক্স তাহলে আমি বের হয়ে গেলাম এখন চলুন আমরা ইজিলি আমাদের স্ক্রিপ্টে রান করি সো আমরা টাইপ করবো ডট স্ল্যাশ মাই স্ক্রিপ্ট ডট এসএইচ এখন যদি এন্টার প্রেস করি দেখবেন আমাদের প্রথমে যে ই কোটি রয়েছে হ্যালো ওয়ার্ল্ড সেটি প্রিন্ট করেছে এবং পরেরটি আই এম মে শাকিল এটি প্রিন্ট করেছে যেটা ডবল কোটেশনের মাঝখানে ছিল কিন্তু আমাদের তিন নম্বর লাইনে যেটি ছিল দেখতে পাচ্ছেন এটি আর প্রিন্ট করেনি সো আমি সবসময় প্রেফার করব আপনার যখন কিছু প্রিন্ট করবেন ইকো দিয়ে ডবল কোটের মাঝখানে দিয়ে প্রিন্ট করবেন কিন্তু দেখুন আমি যদি এই তৃতীয় নম্বর লাইন থেকে এই ডটটি মুছে দিই এই সিঙ্গেল কোটটি রিমুভ করে দিই এবং জাস্ট নর্মালি স্পেস দিয়ে এখন এই ফাইলটি সেভ করি সো কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স আগে চলুন টার্মিনালটি ক্লিয়ার করে নিই দেন এগেন আমি যদি সেই স্ক্রিপ্টটি রান করি এখন দেখুন তিনটি ইকোই কাজ করছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইকোর এই ডবল কোটেশান সিঙ্গেল কোটেশনের কাজগুলো কি কি এবং এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন রাইট ওকে নাও লেটস ক্লিয়ার আওয়ার টার্মিনাল এবং এগেন আমাদের স্ক্রিপ্টটি ওপেন করি আমাদের ন্যানো এডিটর দিয়ে তাহলে আমরা দেখলাম যে ইকো দিয়ে কোন ভাবে আমরা কোন টেক্স অথবা মেসেজ প্রিন্ট করতে পারি এবং এর সাথে দেখলাম ডাবল কোট সিঙ্গেল কোটের ব্যবহার এখন চলুন জেনে নিই ভ্যারিয়েবল কী এবং এটি কেন ব্যবহার করা হয় এবং কি কাজে ব্যবহার করা হয় আপনি ভ্যারিয়েবলকে একটি বাক্সর মতো কল্পনা করতে পারেন একটি বাক্সর মধ্যে কী করা হয় কোনো কিছু রাখা হয় সেম ভ্যারিয়েবলকেও একটি বাক্স হিসেবে ধরে নিতে পারেন আমি ইন ডেপ ডিটেলে যাবো না আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দেবো যে ভ্যারিয়েবল আসলে কি এবং এটি নর্মালি কী কাজে ব্যবহার করা হয় তাহলে আমি কী বললাম যে ভ্যারিয়েবল একটি বাক্সর মতো বাক্সর মধ্যে আমরা যে কোনো কিছু রাখতে পারি যেমন ছোটো বাক্সে আমরা ছোট জিনিস রাখতে পারি বড় বাক্সে আমরা বড়ো জিনিস রাখতে পারি তাহলে এখন চলুন দেখে নিই কীভাবে ভ্যারিয়েবল লিখতে হয় লেটসে আমি একটি ভ্যারিয়েবল নিলাম যে ভ্যারিয়েবলটি নেম দিলাম নেম ওকে তাহলে এটি একটি ভ্যারিয়েবল হলো এবং এর মাঝে আমি রাখলাম আমার নেমটি সো যখনই আপনারা কোনো ভ্যারিয়েলের স্ট্রিং রাখবেন তখন সেটি ডাবল কেটের মধ্যে রাখবেন সো আমি এখানে টাইপ করলাম আমার নেম আমি আগের ইকোগুলো মুছে দিই তাহলে কি দেখলেন যে এই নেমটি হচ্ছে একটি বাক্স অথবা বলতে পারেন ভ্যারিয়েবল যার মাঝে আমি কী রাখলাম আমার নামটি রাখলাম এবং এটি হচ্ছে একটি স্ট্রিং ভ্যালু অথবা সহজ ভাষায় যদি বলি একটি টেক্সট সো যখনই কোনো ভ্যারিয়েবলের মধ্যে আপনি টেক্সট রাখবেন এটিকে ডাবল কোড দিয়ে ইউজ করবেন এখন আমরা চাই যে আমাদের এই নেমটি প্রিন্ট করব সো আমরা কি করতে পারি নর্মালি আমরা জানি যে আমরা ইকো লিখে যদি এখানে লিখি মেহেদি শাকিল তাহলে এটি প্রিন্ট হয়ে যাবে রাইট কিন্তু আমরা এটি করবো না আমরা এখানে জাস্ট এই ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করব আমরা ইকো করব এই ভ্যারিয়েবলটি বা এই বাক্সটি এই ইকোর মাধ্যমে আমরা দেখাবো এই বাক্সের মধ্যে কি আছে সেটি দেখাও সো আমি এখানে কী টাইপ করব। ইকো এবং কোনো ভ্যারিয়েবলকে পুনরায় কল করে ইউজ করার জন্য ইউজ করতে হয় এই ডলার সাইন দেন এখানে লিখবো নেম এখন আমি যদি ফাইলটি সেভ করি কন্ট্রোলো এন্টার কন্ট্রোলেক্স টার্মিনালটি ক্লিয়ার করে নিই দেন এগেন আমি যদি আমাদের স্ক্রিপ্টটি রান করি দেখবেন এটি ইকো করে দিয়েছে আমার নামটি যেটি ভ্যারেবলের মধ্যে রয়েছে এখন এই ভ্যারেবলের মধ্যে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন লাইক স্ট্রিং ভ্যালু রাখতে পারেন ইনটিজার রাখতে পারেন ক্যারেক্টার রাখতে পারেন আমি এই সকল সম্বন্ধে ইনদেপ যাবো না আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটি বুঝাই দিচ্ছি যে এটি কীভাবে কাজ করে সো আমরা দেখলাম যে কীভাবে একটি স্ট্রিং ভ্যালু একটি ভ্যারেবলের মধ্যে সেভ করে নিয়ে সেই ভ্যারেবল দ্বারা সেটিকে প্রিন্ট করতে হয় এখন চলুন দেখি আমরা কীভাবে একটি ইনটিজার ভ্যালু সেভ করবো এর জন্য জাস্ট নর্মালি আমরা একটি ভ্যারেবেল নেম দেব চলুন এটিকে নেম দিলাম এজ এবং এর মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম একটি এজ লেটস এ সেভেন্টি ফাইভ এখন চলুন এই এসটিকেও আমরা প্রিন্ট করে দিই সো এর জন্য আমরা নর্মালি কি করব ইয়েস আপনি ঠিকই চিন্তা করেছেন আমরা লিখব ইকো দেন ডলার সাইন এবং এই ভ্যারিয়েবিলটির নেমটি দিয়ে দেব দেন এখন আমরা যদি ফাইলটি সেভ করি কন্ট্রোলো এন্টার কন্ট্রোল এক্স দেন যদি আমরা আমাদের স্ক্রিপ্টটি রান করি দেখবেন স্ক্রিপ্টটি আমার নামটি প্রিন্ট করেছে এবং একটি এজ প্রিন্ট করেছে সো এইভাবে করে আমরা যে কোনো ভ্যারেবলের মাধ্যমে কোনো কিছু স্টোর করে সেগুলোকে ইকো দিয়ে প্রিন্ট করতে পারি সো আশা করি আপনারা ভ্যারেবল এবং ইকো এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এগুলো হলো প্রোগ্রামিং টান আপনারা যদি এই সকল সম্বন্ধে বিস্তারিত জানতে চান ইউটিউবে আপনারা বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও পাবেন যে কোনো একটি যেটি আপনার পছন্দ হয় লাইক পাইথন অথবা সি যে কোনো একটি দেখে এই সকল সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমি যে আপনাকে কনসেপ্টগুলো শেখাচ্ছি মূলত সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই সকল কনসেপ্টগুলোই এভাবেই ইউজ হয় জাস্ট চেঞ্জ হয় এই সিনটেক্সগুলো লাইক সেল স্ক্রিপ্টিংয়ে আমরা প্রিন্ট করার জন্য ব্যবহার করছি ইকো এবং দেখা যাবে আপনি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন সেখানে আপনাকে ইউজ করতে হবে প্রিন্ট এবং পাইথন শিখলে প্রিন্ট জাস্ট এই সিনটেক্সগুলোই চেঞ্জ হয় তাছাড়া লজিকটি একই থাকে ওকে বন্ধুরা তাহলে আমরা শিখলাম কিভাবে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে কোনো ডেটা স্টোর করতে হয় এবং ইকো দিয়ে সেটিকে প্রিন্টও করতে হয় এখন চলুন স্ক্রিপ্ট বানানোর ক্ষেত্রে আমরা এই ইকো কমানটি নর্মালি কোন কাজে ব্যবহার করতে পারি সো লাইক সে আপনি আপনার স্ক্রিপ্টে একটি ব্যানার ডিজাইন করতে চান যেমন স্ক্রিপ্টটি রান করার সাথে সাথে আপনাকে দেখাবে সুন্দর একটি কোনো ডিজাইন সো এটি কী করবেন এটি করার অনেকগুলো মাধ্যম রয়েছে কিন্তু আমরা যেহেতু এখন শুধু ইকো কমান্ডই দেখেছি আজকে আমি দেখাবো যে কীভাবে এই ইকো কমান্ড দিয়ে আপনি একটি নর্মাল ব্যানার ডিজাইন করতে পারবেন সো এর জন্য আমরা টাইপ করবো ইকো দেন ডিস ডবল কোড এবং এর মাঝখানে আমি ইউজ করলাম এই সাইনগুলো আপনারা চাইলে এভাবে যে কোনো একটি ডিজাইন করতে পারেন আপনার স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্টের এই ব্যানার ডিজাইন করার আরও অনেকগুলো মাধ্যম রয়েছে কিন্তু আমরা যেহেতু জাস্ট ইকো কমানটি আপাতত শিখলাম সো আমরা জাস্ট এটি ইউজ করব আমাদের ব্যানারটি ডিজাইন করার জন্য এবং পরবর্তীতে আমি আপনাদের আরও অ্যাডভান্স হয়ে দেখাবো যে কিভাবে আপনারা ইকো কমান্ড ছাড়াও আপনাদের স্ক্রিপ্টের জন্য সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করতে পারেন অথবা আসকেয়ার ডিজাইন করতে পারেন এগুলোকে সাধারণত আসকেয়ারটি বলা হয় চলুন আমাদের স্ক্রিপ্টের জন্য একটি নাম দিই এবং সেটি হলো মাই ফার্স্ট স্ক্রিপ্ট দেন এগেন আমি ডিজাইনটিকে কমপ্লিট করি ওকে তাহলে আমরা সুন্দর একটি ডিজাইন কমপ্লিট করে ফেললাম আমাদের ব্যানারের জন্য শুধুমাত্র এই ইকো কমান্ডটি ইউজ করে সো এখন চলুন ফাইলটি আমরা সেভ করি সো কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স দেন টার্মিনালটি ক্লিয়ার করে নিই এখন জাস্ট আমরা যদি আমাদের স্ক্রিপ্টটি রান করি তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যানার প্রিন্ট হয়ে গেছে এভাবে চাইলে আমরা জাস্ট ইকো দিয়ে খুবই ইজিলি আমাদের স্ক্রিপ্টের জন্য এরকম মিনিমাল ব্যানার ডিজাইন করতে পারি সো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউজারের সাথে ইন্টারেক্ট করে ইউজার থেকে কোনো কমান্ড নিয়ে সেই কমান্ডগুলো ব্যারেবলের মাধ্যমে স্ক্রিপ্টের মধ্যে স্টোর করব এবং সে অনুযায়ী আমাদের স্ক্রিপ্টে রান করব সো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মেকশিওর করবেন আপনারা আমার চ্যানেলে বেল আইকনটি প্রেস করে রেখেছেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার